হ্যালো বন্ধুরা, তো আমাদের ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোনগুলো অনেক সময় দুর্বল এবং নানাবিধ ত্রুটির কারণে রিসেট দেওয়ার প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক এবং সুন্দরভাবে আপনার ফোনটিকে রিসেট করে নিতে পারেন। তো আমাদের ফোন রিস্টার্ট করার জন্য আমাদের যে হোম স্ক্রিন আছে সেখান থেকে আমরা কী করব, সেটিংস যে অ্যাপ্লিকেশনটা আছে সেই সেটিংসে টাচ করে দেব। তো এখানে সেটিংসে টাচ করার পর দেখতে পারবেন যে অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। তো এই সেটিংসে আমাদেরকে যেতে হবে, অথবা উপরে দেখতে পারবেন সার্চ সেটিং বলে যে একটা অপশন দেওয়া আছে, এখানে টাচ করে দিয়ে কিন্তু আমরা যদি এখানে সিস্টেম লিখি তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত সিস্টেম অপশনটি কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারি। তো অনেকের ফোনে হয়তো এই সিস্টেম অপশন আমার ফোনের মতো করে দেওয়া নেই, সেক্ষেত্রে আপনারা সার্চ করে নিতে পারেন। এখান থেকে সার্চ করার পর প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিস্টেম, এখানে টাচ করে দেব। তো এখানে বেশ কয়েকটি অপশনের মধ্যে এখানে দেখতে পারবেন যে রিসেট অপশন বলে একটা কিন্তু দেওয়া আছে, তো এইখানে আমরা টাচ করে দেব। তো এইখানে টাচ করে দিলে দেখতে পারবেন যে নতুন আরেকটা কিন্তু পেজ ওপেন হবে এবং এখানে তিনটা অপশন কিন্তু শো করবে। এখানে নাম্বার ওয়ান রিসেট নেটওয়ার্ক সেটিং, এবং দুই নাম্বার আছে রিসেট অ্যাপ পারফরমেন্স, এবং লাস্টে যে তিন নাম্বার অল ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশনটা কিন্তু দেওয়া আছে। তো এইখানে আমরা টাচ করে দেব যেহেতু আমরা সম্পূর্ণ ফোনটা রিসেট করতে চাচ্ছি। তো এখানে দেখতে পারবেন ফ্যাক্টরি ডাটা রিসেট এই অপশনটা চলে আসছে, এবং এখানে কিছু কন্ডিশন এখানে দেখাচ্ছে। তো এখানে উপরে যে লেখাগুলো দেখতে পারছেন এখানে বলা আছে যে আপনার ফোন মেমোরিতে থাকা মিউজিক, ডাউনলোড করা অ্যাপস এবং ফটোস, এ ধরনের যে কোনো ধরনের আপনার কিন্তু ডাটা বা তথ্য কিন্তু সব ধরনের এই ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু সব ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার আগে এই তথ্যগুলো বা আপনার ফোন মেমোরিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য বা ডকুমেন্টস, মুভি যাই বলি না কেন, সবগুলো কিন্তু আলাদাভাবে কোথাও সংরক্ষণ করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু এগুলোর মুছে যাওয়ার সুযোগ থাকবে না, এবং সেই সাথে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আছে তার পাসওয়ার্ডও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, অথবা আপনি আলাদাভাবে সেটার জিমেইলটার নাম এবং পাসওয়ার্ডটা লিখে রাখুন, কারণ এখানে কিন্তু আপনার জিমেইল এবং ফেসবুক আইডি সবগুলো কিন্তু চলে যাবে। তো এখানে দেখতে পারবেন যে ইরেস অল ডাটা এখানে টাচ করে দিলে বেশ কিছুক্ষণ কিন্তু আপনার ফোনটা কিন্তু রিসেট হবে। এরপর যখন আপনার ফোনটা ওপেন হবে সেক্ষেত্রে আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলটা লগ ইন করতে বলবে, অথবা নতুন করে কোনো জিমেইল কিন্তু আপনাকে খুলে নিতে হবে। তারপর কিন্তু আপনি আবার স্বাভাবিকভাবে এবং এরপর রিসেট হওয়ার পর কিন্তু আপনার ফোনটি আপনি সুন্দরভাবে চালাতে পারবেন। তো এখানে বলে রেখে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট এবং জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই আগে ভালোভাবে লিখে নেন, তারপর কিন্তু রিস্টার্ট, এবং কোনো প্রকার অসুবিধা হলে তা কমেন্ট বক্সে জানিয়ে রাখুন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।